শুরুতেই জানাব সংবাদ শিরোনাম। হাসিনা সরকারের দোসরদের অপসারণ করতে হবে, বললেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জানাব কমেছে ডিম ও সবজির দাম। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে, দ্রুত তাদের অপসারণ ও বিচারের মুখোমুখি করতে হবে। শনিবার ঢাকার জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি একথা বলেন। ইশাক হোসেন বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এখন শেখ হাসিনা নেই। তিনি আরও বলেন, আন্দোলন করা ছাত্র জনতা অন্তর্বর্তী সরকার এনেছে। এই সরকারের প্রধান কাজ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ডিম ও বিভিন্ন সবজির দাম। সবজি প্রতি কেজিতে প্রকারভেদে 20-40 টাকা দাম কমেছে। ডিম হালিতে কমেছে 4 টাকা। মোগামগুলিতে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম, বলছেন খুচরা ব্যবসায়ীরা। রোববার সকালে হিলির কাঁচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। বর্তমানে বেগুন কেজি 20 টাকা কমে 80 টাকা, পটল 10 টাকা কমে 50 টাকা, এদিকে সিম 40 টাকা কমে 200 টাকায় বিক্রি করা হচ্ছে। করলা 10 টাকা কমে 70 এবং শসা 20 টাকা কমে 40 টাকায় বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। নিয়মিত বাজার মনিটরিং সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। হিলি বাজারের কাঁচা বাজার করতে আসা আশিকুল আলম বলেন, কয়েকদিন থেকে নিত্যপণ্যের বাজারে সব সবজির দাম বেড়েই চলেছে। হঠাৎ করে সবজির দাম বেড়ে যায়, তবে বর্তমানে কিছু কিছু সবজির দাম কমেছে, যার কারণে কিছুটা স্বস্তি পাচ্ছি। তবে একবার 50 টাকা বৃদ্ধি করে 10 টাকা কমালে হবে না, যার জন্য নিয়মিত বাজার মনিটরিং করা দরকার, কিন্তু হিলিতে তা করা হয় না, যার কারণে কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজের ইচ্ছে মতো দাম বৃদ্ধি করে দিচ্ছে। এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। হিলির বাজারে সবজি বিক্রেতা সহেল রানা বলেন, দুই দিন থেকে মোকামে শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে কেজি প্রতি 20-40 টাকা প্রকারভেদে কমে গেছে। হিলি বাজারের ডিম বিক্রেতা আলমগীর হোসেন বলেন, ভারত থেকে ডিম আমদানি হবে এমন সংবাদে খামার মালিকরা ডিমের দাম কমিয়ে দিয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে প্রতি পিস ডিম 1 টাকা কমেছে। এখন প্রতি হালি লেয়ার মুরগি ডিম বিক্রি হচ্ছে 52 টাকা ধরে, তবে আগের থেকে ক্রেতা অনেক কমে গেছে।